হ্যালো গাইস, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো 2021 সালে দেবজিতের আপকামিং কি কি মুভি আসতে চলেছে সেই সম্পর্কে। তো ফ্রেন্ডস, বুঝতেই পারছেন ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এবং ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। থানা বাড়িয়ে মেন ভিডিওতে চলে যাচ্ছি। ফ্রেন্ডস, এই ভিডিওর মাধ্যমে সুপারস্টার দেবজিতের 2021 সালে আপকামিং কি কি মুভি আসতে চলেছে তা একসঙ্গে বলা সম্ভব নয়। এই জন্য আমি সেপারেটভাবে প্রথমে দেবের আপকামিং মুভিসগুলিকে বলবো, তারপর সুপারস্টার জিতের আপকামিং মুভিসগুলিকে বলবো। ফ্রেন্ডস, প্রথমে আমি দেখে নেবো 2021 সালে সুপারস্টার দেবের কি কি আপকামিং মুভি আসতে চলেছে সেই। তো ফ্রেন্ডস, এই লিস্টের এক নম্বর অবস্থানে যে সিনেমাটি আসতে চলেছে তার নাম হলো কমান্ডো। তার ফার্স্ট লুক অলরেডি মুক্তি পেয়েছিল, কিন্তু কোনো এক কারণে সেটিকে ডিলিট করতে হয়েছে, আবারও নতুনভাবে সেটিকে আপলোড করা হবে। এরপর 2 নম্বর অবস্থানে যে সিনেমাটি আসতে চলেছে তার নাম হলো কিসমিস, যেটি 2021 সালে দুর্গাপূজাতে রিলিজ করার সম্ভাবনা রয়েছে। আর এই সিনেমায় এক জুটিতে দেখা যাবে দেব ও রুক্মিণীকে। এরপর 3 নম্বরে আসতে চলেছে যে সিনেমাটি, তার নাম হলো টনিক। আর এই সিনেমাটিকে পরিচালনা করছেন অভিজিৎ সেন এবং মিউজিক দেবেন জিৎ গাঙ্গুলি। তবে এই সিনেমাটি এই সালের শেষের দিকে রিলিজ করার সম্ভাবনা রয়েছে। পর 4 নম্বর অবস্থানে সুপারস্টার দেবের যে সিনেমাটি আসতে চলেছে তার নাম হলো গোলন্দাজ। সিনেমাটির ফার্স্ট লুক খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ফ্রেন্ডস, এরপর দেখে নেবো সুপারস্টার জিতের আপকামিং মুভি লিস্ট। সুপারস্টার জিৎ বছরের প্রথমে যে সিনেমাটি দিয়ে শুরু করতে চলেছেন তার নাম হলো বাজি। এই সিনেমার অনেকগুলো গান এবং ফার্স্ট লুকও মুক্তি পেয়ে গেছে। এই সিনেমায় ফার্স্ট টাইম একসঙ্গে কাজ করতে দেখা যাবে জিৎ ও মিমি চক্রবর্তীকে। এরপর 2 নম্বরে হরনাথ চক্রবর্তীর ছেলের ডাইরেকশনে আসতে চলেছে সুপারস্টার জিতের নিউ মুভি, যে মুভিটির নাম এখনও ঠিক করা হয়নি। এরপর 3 নম্বরে SVF এর সাথে কাজ করে আরও একটি সিনেমা আসতে চলেছে যার নাম এখনও ঠিক করা হয়নি। বন্ধুরা, বাংলা ইন্ডাস্ট্রিতে দেব ও জিৎ দুইজনই সুপারস্টার হিরো এবং তারা খুব সুন্দর সুন্দর সিনেমা আমাদেরকে প্রত্যেক বছরই প্রায় উপহার দিয়ে থাকেন। দেখা যাক 2021 সালে দেব না জিতের কোন হিরোর মুভি বক্স অফিসে সুপারহিট হতে চলেছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না।